ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ফুল পরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে পানিবন্দির দিয়ে লক্ষাধিক মানুষ এ নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ইলিয়াস বন্যা পরিস্থিতি কেমন দেখছেন ময়মনসিংহ হালোয়াঘাট ধুবাউড়া উপজেলায় বন্য পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে অর্থাৎ আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় অন্তত তিরিশটির মতো গ্রাম প্লাবিত হয়েছে বলে প্রশাসন থেকে আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমি এখন রয়েছি ধুবাউরা উপজেলার গোয়াতলা ইউনিয়নের আইলাতলি আশ্রয়ন প্রকল্পে রয়েছি অর্থাৎ এই আশ্রয়ন প্রকল্পে ছাব্বিশটি গড় রয়েছে এখানে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু অনেক দিন ধরেই দুর্ভোগের মধ্যে আছেন অর্থাৎ তারা বলছেন যে গত এক সপ্তাহ ধরে তারা কিন্তু এই পানির মধ্যেই বসবাস করছেন এবং আজকে বিশেষ করে আজকে সকাল থেকে তাদের ঘরে কিন্তু পানি ওঠার উপক্রম হয়েছে সেই চিন্তায় কিন্তু এখানকার বাসিন্দারা আছেন এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত সরকারের কোনো ধরনের সহযোগিতা কিন্তু তাদের কাছে পৌঁছেনি সেই বিষয়টি বলছিলেন অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে তাদেরকে তাদের মাঝে কিন্তু বিরানি বিতরণ করা হয়েছে অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত কোন ধরনের শুকনা খাবার কিংবা ঔষধ কিন্তু এখনো পর্যন্ত পাননি যদিও জেলা এবং উপজেলা প্রসন থেকে বলা হচ্ছে যে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদেরকে কিন্তু নানানভাবে সহযোগিতা করা হচ্ছে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু এলাকা ঘুরে তারা বলছেন যে শুকনা খাবার সহ ওষুধ ঔষধের সমস্যায় কিন্তু তারা বকছেন সেই সমস্যা কিন্তু কোনোভাবেই দূর হচ্ছে না এবং তাদের যে কাঙ্ক্ষিত সহযোগিতা সেটি কিন্তু তারা প্রশাসন থেকে পাচ্ছে সেই বিষয়টি কিন্তু বলছিলেন প্রকল্পের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু এমনিতেই আমরা জানি যে তারা অনেকটাই অভাবগ্রস্ত এবং এই বন্যা বন্যার পানির কারণে তারা তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো বেড়েছে এবং বিশেষ করে শিশু বাচ্চাদের নিয়ে তাদের চলাচল অনেকটাই দুরহ হয়ে পড়েছে সেই বিষয়টি কিন্তু আমরা সকাল থেকে তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং কুচ খবর নিয়ে তারা তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারা চাচ্ছেন যে সরকার যেন তাদেরকে সহযোগিতা করেন না হয় তারা ঘুরে দাঁড়ানোর দাঁড়াতে পারবেন না কিন্তু তারা সেই বিষয়টি বলছিলেন যদি আমরা একটু যুক্ত হতে চাই এই যে আপনাদের বাড়ি ঘরে পানি উঠেছে আপনারা আসলে কিভাবে চলছেন আমাদের চলতে খুব কষ্ট কাজ কাম করতে না কেউ তারপরে ঘরের থেকে বাইরে পানি হাতে পায়েও সমস্যা হয় এত পানি পাড়লে ওষুধ পাতি খাওয়ারও সমস্যা করে সব দিকে আমরা দুর্ভোগে আছি এখন যদি এর পক্ষে থেকে সরকার থেকে আমাদের কিছু অনুদান দিত বা কোনো সাহায্য করতো আমাদের অনেকটা উপকার হইতো বা পয় পোলা পান নিয়ে একটু ভালোভাবে থাকান যেত ঘরে দুয়ারে পানি বাইরেতে পারতেছি না বলছিলেন যে তাদেরকে যদি একটু সহযোগিতা করা হতো অর্থাৎ শুকনো খাবারের পাশাপাশি যদি ওষুধ দেওয়া হতো জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে তিনটি উপজেলায় ত্রিষট্টি মেট্রিক টন চাল এবং নগদ সাত লাখ টাকা তারা কিন্তু বন্যা দুর্গতদের জন্য দিয়েছেন যদিও এখানকার বাসিন্দারা বলছেন তারা পাননি এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকা নিয়ে সর্বশেষ